আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি আপনাদের কাছে। তো আজকের নাস্তা নিয়ে আমি চলে এলাম। তো আজকের সকালের নাস্তা হচ্ছে সেদ্ধ আটা রুটি আর পেঁপে আলু দিয়ে একটা মজাদার ভাজি রান্না করব। তো দেখুন আমি ভাজিটা কিভাবে রান্না করি। এই যে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর কয়েকটা কালো জিরে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে মশলা দিয়েছি আদা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়ো। তো এখন দিয়ে দেব আমি সবজিটা, পেঁপে আর আলু। তো এটা একটু মশলার মধ্যে কষাবো। এই সবজিটা আমি কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে পেঁপে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় ও পরিমাণে আমি পানি দিব এখানে। এই যে দিয়ে দিলাম পানি, পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এখন প্রথম পর্যায়ে খুলে দেখুন কেমন দেখতে লাগছে। এই তো এখন আমি চুলার ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব আর এই সবজিটা নরম হয়ে যাবে। এই তো ঢাকনা খুলে নিলাম, এখন দেখি কেমন হয়েছে ভাজিটা। তো এই যে আমার সবজিটা দেখুন, এখন আলু আর এটা নরম হয়ে গিয়েছে পেঁপেটা। এখন আমি একটা চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি সবজিগুলো। ভেঙে দিলে একটু গ্রেভি হয় সবজি ভাজিটা, দেখতে খুবই সুন্দর হয়। তো এই ভাজিটা আমাদের বাসায় সবার খুব পছন্দ। রুটি, নান রুটি, পরোটা, যে কোনো রুটির সাথে এই ভাজিটা খেতে দারুণ লাগে। তো দিয়ে দিলাম শেষ পর্যায়ে একটু ঘি, এখানে একটু নেড়ে চেড়ে দেব। তো একটু লবণ কম হয়েছিল, তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো আমার ভাজি রান্না শেষ, এখন আমি তুলে নিচ্ছি ভাজিটা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে ভাজিটা। তো আমার সকালের নাস্তার জন্য এখন সব কিছু রেডি, সবাইকে নাস্তা আমি দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও খাচ্ছে দেখুন। তো নাস্তা শেষে একটু চা খেয়ে নিচ্ছে, এটা আমার চা, বাকিটা এখন নাস্তার পরে বাজার নিয়ে আসলো। এই যে আমাদের বাজার আজকে, এই সব কিছু আজকের বাজার। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে রাখবো।
তো আজকে আমি দুপুরে রান্না শুরু করব এখন। তো ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব। সেজন্য আমি মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা মেখে ভেজে নেব। তো আমি মাছটা মেখে নিচ্ছি। এখন কড়াইটা চুলায় দিলাম, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দেব। তো আমি মাছ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তরকারিটা বসাবো। সেজন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সব রকমের মশলা, হলুদ মরিচ আদা বাটা জিরা বাটা আর লবণ একসাথে মিক্স করে আমি একসাথেই দিয়ে দিলাম। তো মশলাটা কষাই নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব বেগুন আর আলুটা। তো সবজিটা আমি এখন মশলায় কষাবো। দিয়ে দিলাম পানি একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ঢেকে রাখবো। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আরেকবার ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমার তরকারি রান্নাটা শেষ। এখন আমি বাটিতে ঢেলে রাখব। তো আজকে আমাদের এই যে তরকারি আর এই যে বিকেলবেলা মেয়ে পাস্তা রান্না করেছিল, সেটা ওরা দুই ভাই বোন মিলে খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।